হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিন তো ঘরের ডেলি ব্লগগুলো শেয়ার করি, তো আজকে একটা ভাইরাল ব্লগ শেয়ার করব। চলুন দেখা যাক আজকে আমি কোথায় যাচ্ছি। তো আজকে আয়নের স্কুল ছুটি হওয়ার পরে ওয়েদারটা অনেক সুন্দর ছিল। তো আজকে তো রবিবার, তো প্রতি রবিবারে স্কুলের পাশেই দেখা যায় যে একটা মেলা বসে। তো এই মেলাটা প্রতি রবিবারই বসে, তো চলে আসলাম এই মেলাতে। তো দেখা যাক এখানে কী কী আছে, আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো এই মেলাটা আসলে প্রতি রবিবারই বসে, তো সবসময় আসি, তো আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আসা আর কি। তো এই যে এখানে বিভিন্ন ধরনের শোপিস পাওয়া যাচ্ছে খুবই কম দামে, তো মার্কেটে যে প্রাইসে সেই প্রাইসের থেকে অনেক কম দামে। এই যে ক্যান্ডেল হোল্ডারটা যে ধরেছিলাম, এই ক্যান্ডেল হোল্ডারটার দাম মাত্র 300 টাকা, পুরাটা পাথরের। তো এখানে অনেক ফ্যাক্টরি রিজেক্টেড কিছু শাড়ি পাওয়া যাচ্ছে, তো শাড়িগুলো একদম রিজনেবল প্রাইসে। তো এটা আসলে ধরে উপায় নেই, মানে যে এটা রিজেক্টেড শাড়ি আর কি, কেউ ধরতে পারবে না, এটা যারা বানায় তারাই শুধু একমাত্র বুঝে। তো এই শাড়িটার দাম ছিল 500 টাকা। তো ভাবা যায় একটা ওয়েটলস জর্জেটের শাড়ি পুরোটা কাজ করা 500 টাকা মাত্র, তো খুবই চিপ প্রাইস। এই মেলার সব কিছুই চিপ প্রাইস, এজন্য সপ্তাহে একদিন বসে, আর দিন যত বাড়তে থাকে, মানে বেলা যত বাড়তে থাকে তখন ভিড় হয় বেশি। তো দুপুরে গিয়েছিলাম, তো মোটামুটি অনেক ভিড় ছিল, আর মেলাতে ভিড়ের কারণে কিন্তু গরমটা অনেক বেশি ছিল, তো সব কিছু ঘুরে দেখাতে পারিনি। তো এই সাইডে মেলার সাইডের যে রাস্তাটা, রাস্তার দুই সাইডে কিন্তু অনেক অনেক স্টল মেলার। তো এই সাইডে ছিল হচ্ছে কুশন কভার, আর ডাইনিং টেবিল রানার, তারপর ডাইনিং টেবিল ম্যাট, এগুলো সেট এখানে বিক্রি করছিল। তো এখন যে ট্রেন্ডি ম্যাটগুলো বের হয়েছে অনলাইনে, তো এগুলোও ছিল দেখলাম। তো আমি দেখছিলাম এখানে সাদার ভিতরে হালকা কাজ, সাদার ভিতরে সাদা কাজ করা এরকম টাইপের আর কি ম্যাটগুলো। তো এই যে এই ম্যাটটা দেখেছিলাম, এটা আমার ডাইনিং টেবিলের জন্য পারফেক্ট হবে। আর এখানে দাম চেয়েছে এটা হচ্ছে 750 টাকা, এই বড় সেটটা। আর এটা এই সাইডে ছিল হচ্ছে কিছু টিস্যুর ভিতরে কাপড়, গজ ছিল হচ্ছে 150 টাকা গজ। এগুলো খুবই সুন্দর কিন্তু, ফ্লোরাল প্রিন্ট, এবং গজগুলো কিন্তু মার্কেটে কিন্তু এগুলো 300-এর নিচে দেয় না, তো এখানে 150 টাকার ভিতরে। আর সব কিছু যেহেতু চিপ প্রাইস, তো একটু দামাদামি করেও কিনতে হয়। আসলে অনেক কিছুর দাম একটু বেশি চায়, বাট বার্গেনিং করলে কিন্তু অনেক কম দামে দিয়ে দেয়। তো এই সাইডে ছিল হচ্ছে গিয়ে অনেক ধরনের ক্রুকারিজ আইটেম আর কি, রান্নাঘরে আমরা যেই জিনিসগুলো সবচেয়ে বেশি পছন্দ করি ওই জিনিসগুলো ছিল। তো এখানে স্টিলের বাটি ছিল অনেকগুলো, তো বাটিগুলো দেখছিলাম, বাটিগুলো খুবই কোয়ালিটিফুল লাগছিলো দামের তুলনায়। তো কিছু ছিল 300 টাকা প্রাইস, আর এই গোল্ডেন চামচগুলো ছিল 100 টাকা করে। তো এই সাইডে যে কভারটা দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা ছিল মাত্র 200 টাকা পিস, তো খুবই কোয়ালিটিফুল জিনিসগুলো। তো আমি আসলে সব দোকানে যাইনি, আমি যে গিয়েছি হচ্ছে যেগুলো আমার দরকার বেশি কেনার জন্য সেগুলোতেই গিয়েছি। আসলে সবগুলো তো যেহেতু আমার দরকার নেই, তো আমি যেই যেই দোকানগুলোতে গিয়েছি সেগুলোই আপনাদের কাছে আজকে ছোট্ট করে শেয়ার করছি। তো এই যে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের, খুবই কম দামে এখানে প্রয়োজনীয় প্লাস্টিকের জিনিসপত্রগুলো রয়েছে। তো আমি একটা মেডিসিন বক্স কিনবো, সেই জন্য আর কি এখানে যাওয়া। তো এখানে যে মেডিসিন বক্সটা দেখতে পাচ্ছেন সেটা নিয়েছিলাম। তো এখানে ছোট ছোট পট, তো রান্নাঘরের জন্য, মানে ছোট ছোট মশলা রাখার জন্য, তারপরে বরফ, আইসক্রিম বক্স, মশলার জার, তারপরে হচ্ছে জগ, তারপর টিফিন বক্স, সব কিছুই খুবই কম দাম, 100-200 টাকার ভিতরেই। আর গরমের কারণে আয়ান বলছে এখানে গোলা আইসক্রিম পাওয়া যাচ্ছে, গোলা আইসক্রিম খাবে, তো আমি ওকে গোলা আইসক্রিম কিনে দিয়েছি একটা। আর এই সাইডে আমি দেখছিলাম হচ্ছে জুতো, তো এখানে 100 টাকা করে, 150 টাকা করে খুবই সুন্দর সুন্দর বাসায় পরার জন্য এবং বাহিরে আশেপাশে যাওয়ার জন্য যে জুতাগুলো, এগুলো খুব ভালো এখানে। তো আমি একটা 100 টাকা দিয়ে জুতা নিয়েছি, আমি আরও কয়েক জোড়া নেব পরে আসলে। তো এখানে ছিল হচ্ছে গার্মেন্টসের কিছু গেঞ্জি, আর এদিকে ছিল হচ্ছে অনেক সুন্দর সুন্দর পর্দা। তো আমার কিন্তু পর্দার দিকে একদম চোখ আটকে গিয়েছে, পর্দাগুলো খুবই ভালো লাগছে আমার কাছে। আর এই যে গর্জিয়াস পর্দাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে নেটের উপরে বা টিস্যুর ভিতরে পুরো অল ওভার কাজ করা, এবং
উপরের ডিজাইনটা একটু টু পার্টের করা, খুবই সুন্দর। আর দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, দাম মাত্র 400 টাকা। মানে বিশ্বাস হয় এত গর্জিয়াস পর্দা আর এতগুলো কুচি হবে, মানে একটা পর্দাতেই পুরো ফুল বড় একটা থাই গ্লাসের জানালা কভার হয়ে যাবে। এই পর্দাগুলো হচ্ছে 400 টাকা। তো এই সাইডে অনেক অনেক কাচের জার দেখতে পেয়েছি, কাচের বোতল আর কি, তো কাচের জার বোতল যেটাই বলেন। তো এখানে সব ধরনের কাচের বোতল জার পাওয়া যাচ্ছে, ছোট ছোট বোতলগুলো মাত্র 10 টাকা 20 টাকা করে। ভাবা যায় এত সুন্দর সুন্দর কিউট কিউট কাচের বোতল 20 টাকা করে। তো এখান থেকে কয়েকটা কাচের বোতল নিলাম। তো আর এই সাইডে ছিল হচ্ছে অনেক লেসের দোকান, তো এই সাইডে আবার দেখলাম যে অনেক অনেক চাদরের দোকান। তো চাদরগুলো কিন্তু দামের তুলনায় খুবই ভালো এবং খুবই কোয়ালিটিফুল চাদর, রাফ ইউজের জন্য খুবই ভালো হবে। কারণ কি, এগুলো দেখা যায় প্রতি সপ্তাহে ধুলেও নষ্ট হবে না, তো দামের তুলনায় তো আমি মনে করি খুবই ভালো। আর এই পর্দাটাও ছিল হচ্ছে 300 টাকা, তো এটা গোল্ডেনের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড লেগেছে আমার কাছে। আর এখানে যে সব একটা ওয়ান পিস কাপড়গুলো, এগুলো সব 100 টাকা করে এক একটা কাপড়, তো এগুলো খুবই রিজনেবল এবং খুবই ভালো। তো এই যে এখানে মেয়েদের যে সিঙ্গেল প্লাজোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মাত্র 130 টাকা, আর কিছু ছিল 100 টাকা। আর এই সাইডে ছেলেদের কিছু ট্রাউজার ছিল 100 টাকা করে। তো আমি দুটা প্লাজো নিয়েছি, আর এখানে দেখলাম খুবই সিলভার কালারের মধ্যে খুব সুন্দর সুন্দর জুয়েলারি, তো এগুলো তো ভালো লাগছিলো আমার কাছে। এই প্রাইসটা, এটার প্রাইস চেয়েছিলো হচ্ছে 200 টাকা, তো 150 টাকা বললে এটা দিয়ে দিবে। আর এখানে ছিল 100 টাকা 150 টাকা গজের সব কাপড়। তো এই সাইডে ছিল আবার ওয়ান পিস লোনের, মাত্র 200 টাকা করে ওয়ান পিস। আর এই যে এখানে ছিল হচ্ছে 600 টাকা দাম চেয়েছে টু পিসগুলো, তো এগুলো কিন্তু চিকেন কারির উপরে টু পিস, 600 টাকা দাম চেয়েছে, আরও কমে নেওয়া যাবে বার্গেনিং করলে। তো এই সাইডে অনেক অনেক ধরনের দোকান ছিল, সব দোকানে তো যাওয়া সম্ভব না, তো যেগুলো যেগুলো আমার দরকার গিয়েছি। আর এখানে ব্লকের যে কুশনগুলো দেখতে পাচ্ছেন, অনলি 100 টাকা পিস, তো কিছু কিছু আবার 50 টাকাও। মানে সব সময় আগে আমি যখন আসতাম তখন দেখতাম আরও কমে ছিল, এখন জিনিসপত্র দাম বেড়েছে, এখন একটু বেড়েছে আর কি। আর এই সাইডে আবার এসে দেখলাম যে টিস্যুর ভিতরে কাপড়গুলো ওদিকে চেয়েছে 150 টাকা, এই সাইডেরগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে, আর এই সাইডের দামগুলো ছিল মাত্র 100 টাকা গজ। আর এইদিকে এসে দেখলাম যে অনেক অনেক গার্মেন্টসের জিনিস, গার্মেন্টসের মানে এক্সপোর্টের জিনিসগুলো যে আছে, হোমটেক্সের চাদর পর্দা দেশের বাইরে যে সেল হয়, তো ম্যাক্সিমামগুলোই হালকা কালার এবং খুবই এক্সপোর্টের জিনিসগুলো তো খুবই দামি হয়, তো এগুলো আসলে সেল হচ্ছে, বাট দাম অতিরিক্ত চাচ্ছে। বাট কেন চাচ্ছে, বার্গেনিং করলে হয়তো বা কমানো যাবে। তো এগুলো, এই সাদা পর্দাটা দুইটা চেয়েছে হচ্ছে 2600 টাকা। আর এই সাইডে অনেক ধরনের মশলা, প্রতিটা মশলায় 20 টাকা করে, যেটাই নেন 20 টাকার উপরে কোনোটাই নাই। তো আজকে মেলাতে টুকটাক আপনাদের কাছে শেয়ার করলাম, তো আপনাদের যদি ভালো লাগে এই মেলাতে চলে আসবেন, খুবই রিজনেবল আপনারা পেয়ে যাবেন অনেক কিছু সংসারের গৃহস্থলী।